আসসালামু আলাইকুম, তোমরা সকলে ভালো আছো? আমিও ভালো আছি। আজকে সৈয়দ বজলুলহক মাধ্যমিক বিদ্যালয়ে বানারীপাড়া অষ্টম শ্রেণীর বিষয় বাংলা প্রথম পত্র 10/10/2020 আমি তোমাদের একটি কবিতা পড়াবো। সেই কবিতাটার নাম হচ্ছে নদীর স্বপ্ন। নদীর স্বপ্ন কি? আমাদের মনে একটা কৌতূহল জাগছে না, যে নদী কি বা নদীর স্বপ্ন কি? নদী চিনি, নদীর স্বপ্ন কি আমরা সেটা জানব। যেমন এই নদীর স্বপ্ন কবিতাটি লিখছেন বুদ্ধদেব বসু। আমরা আগে জানব আমাদের এই নদীর স্বপ্নটা কি নিয়ে তৈরি হচ্ছে। যেমন আমাদের কবি একটি কিশোরের মনে আকাঙ্ক্ষা, সে নৌকা ভ্রমণ করবে। সে নৌকা ভ্রমণে তার ছোট বোনকে নিয়ে সে নদীর পর নদী দেখতে চায় এবং সেই নদীতে নৌকায় বসে নীল রঙের আকাশ, রূপালি ইলিশ এবং সেই ইলিশ মাছ নৌকায় বসে পাক করা এবং সেই অনেক গান শোনা এবং গল্প শোনা। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সেই ছোট ভাই এবং ছোট বোন, সে বড় ভাই সেও ছোট কিন্তু তার মনের বাসনা তার বোনকে নিয়ে সে নদীর পর নদী দেখবে এবং তার মনের আদর ভালোবাসা স্নেহ সে বোনকে দেওয়ার জন্য। তাহলে আমরা সেই নদীর স্বপ্ন কবিতাটা আমরা জানব এবং নদীর স্বপ্ন কবিতার লেখক নাম বুদ্ধদেব বসু। সে বুদ্ধদেব বসু, তার পরিচিতিটা আমরা জানি। বুদ্ধদেব বসু অনেকগুলো কবিতা, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ অনেক কিছু লিখেছেন। আমাদের সেই বুদ্ধদেব বসু 1908 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? সে কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন। তার পৈতৃক নিবাস হচ্ছে বিক্রমপুরে, বর্তমান মুন্সিগঞ্জ জেলায়। বুদ্ধদেব বসু 1974 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আমরা বুদ্ধদেব বসুর শিক্ষা জীবন, বুদ্ধদেব বসু সে 1930 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং পরের বছরে সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আমরা এবারে বুদ্ধদেব বসু তার কর্মজীবন কোথা থেকে শুরু করেছেন। সে প্রথমে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন, তারপরে সে অধ্যাপনা হিসেবে তার পেশা শুরু করেন। তার সে ঢাকায় পুরোনা পল্টনে একটা পত্রিকায় সম্পাদক ছিলেন এবং পরে তিনি কবিতা নামে একটি পত্রিকাও সম্পাদনা করেছিলেন। আমরা এখন জানব যে বুদ্ধদেব বসু যে নদীর স্বপ্ন কবিতাটা সেটা সম্পর্কে আমরা কিছু জানব। যেমন ভাই তার বোনকে নিয়ে যাচ্ছে নদীতে ঘোরার জন্য, নদী দেখার জন্য। তাই নদীর পরে যাওয়ার পরে দেখলো যে একটা মাঝির নৌকা, সে নৌকা ঘাটে বাঁধা। সে মাঝিকে যে জিজ্ঞেস করলো যে কোথায় চলেছ, এদিকে এসো না, দুটো কথা শোনো দেখি। কারণ মাঝিকে বলছে যে মাঝি তুমি কোথায় যাচ্ছ, এদিকে এসো, দুটো কথা শোনো। মানে ভাই বোন তারা নৌকায় নদী দেখতে যাবে, নদীতে ঘুরতে যাবে, নদী পার এপার থেকে ওপার যাবে, এজন্য মাঝিকে ডেকেছিল। মাঝি কাছে আসলো, বলল মাঝি
কোথায় চলেছো? এদিকে শোনা, দুটো কথা শোনো দেখি। এই নাও এই চকচকে নতুন রূপোর স্বীকৃতি, মানে নতুন চকচকে তাকে দুটো রূপোর স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবং আরো বলেছে যে ছোকানুর কাছে আরো দুটি আনি আছে, তোমায় দিচ্ছি তাও। আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও, নৌকা তোমার ঘাটে বাঁধা আছে, যাবে কি অনেক দূরে? মাঝিকে বলছে নৌকা তো তোমার ঘাটে বাঁধা, তুমি কি অনেক দূরে কোথাও যাবে? যদি না যেয়ে থাকো তাহলে আমাদের নৌকায় তোলো। কিশোর বলতেছে পায়ে পড়ি মাঝি, সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে। মাঝিকে বলতেছে মাঝি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে আর আমার বোন ছোকানুকে নিয়ে আমার চলো একটু নদী দেখতে। বলছে আমার চেনো না, আমি যে কানাই, ছোকানু আমার বোন, তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শরণ। মাঝিকে বলছে মাঝি মা এখন ঘুমিয়েছে, দিদি গেছে স্কুলে, এই ফাঁকে মোরে আর ছোকানুরে নৌকায় নাও তুলে। কোনো ভয় নেই, বলছে মাঝি তোমার কোনো ভয় নেই, সব দোষ আমরা, না আমি একা নেব মাথা পেতে, বাবার বকুনি তোমায় খেতে হবে না, চলো মাঝি। মাঝিকে নিয়ে সে নৌকায় উঠল এবং কিছুদূর যাওয়ার পরে দেখল যে একটা ইলিশ মাছের ইলিশ মাছ ধরতেছে। মাঝিকে বলছে জোটা কি জেলের নৌকা? তাই তো, জাল টেনে তোলা দায়। ইস, রূপালী নদী রূপালী ইলিশ, মাঝি তুমি ইলিশ কিনলে? আহ বেশ বেশ। মাঝিকে মাঝি একটা ইলিশ মাছ কিনছে, ওরা খুব খুশি হয়েছে, ওরা দুই ভাই বোনে কানাই এবং ছোকানো খুব খুশি। এবার মাঝিকে বলল যে মাঝি তুমি উনুন ধরাও, ছোকানো দেখাক রান্নার কাজ সাজি। বলছে তুমি চুলা, মানে আমাদের গ্রামের ভাষায় বলে চুলা, ওইটাকে উনুন বলা হয়, যে উনুন ধরাও, ছোকানো দেখাক রান্নার কাজ সাজি, ওইঠায় বসে ধোয়া ওঠা ভাত টাটকা ইলিশ ভাজা। ছোকানো রে তুই আকাশের রানী, আমি পদ্মার রাজা। খাওয়া হলো শেষ, আবার দুলছে ছোট নাও। মাঝি এবার নরম হাওয়ায় তোমার লাল পাল তুলে দাও। চোকানুর চোখ ঘুমে ঢুলে আসে, আমি ঠিক জেগে আছি। মাঝি গান গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে, গল্প শুনতে শুনতে আমিও ঘুমাই বিছানা বালিশ বিনা। মাঝি ভাই ঝড় এলে, মাঝি দেখো ছোকানুকে, ও তো ছোট পেরায়, আমি তো বড় পেরায়, আমার জন্য কিছু ভেবো না। বলছে মাঝি আমরা তো ঘুমাই যাচ্ছি, তাহলে তুমি ওকে দেখো, দেখে রেখো, আমি তো বড় আমার জন্য ভেবো না, যদি ঝড় আসে তাহলে আমাকে ডাকবে, ছোকানু যেন সুখে ঘুম যায়। ছোট বোনের প্রতি ভাইয়ের কত আদর, কত ভালোবাসা, কত মমতা, কত স্নেহ, কত মায়া, আমরাও এটা চাই, যে আমিও চাই এবং তোমরাও চাবে, যে ছোট বোনকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করতে, বোন না ভাইকেও, যে আমি এখানে আসছে বোন কিন্তু বোনকে ভালোবাসা দিলাম ভাইকে দিলে না, সেটা হতে পারে না, সবাইকে দিতে হবে। আমরা এই কবিতা থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করলাম, আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই দূরত্ব বজায় রেখে চলবে, মাস্ক পরবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার ক্লাস এখানেই শেষ করলাম। খুদা হাফেজ।